নারী শক্তি মহাসংঘের তিন নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এবং বিভিন্ন দাবিতে সুতি দু নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল মহাসংঘের অন্যান্য সদস্যরা। বিষয়টি পর্যালোচনা করে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। মহাসংঘের তিন নেত্রীর বিরুদ্ধে সুতি দু নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল মহাসংঘের অন্যান্য সদস্যরা। নারী শক্তি মহাসংঘের তিন নেতৃত্বের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগে সোমবার দুপুরে ব্লক অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন নারী শক্তি মহাসংঘের বেশ কিছু সদস্য। তাদের দাবি, তিনজন মহাসংঘের নেত্রী একনায়কতন্ত্র চালাচ্ছেন। মানে মহাসংঘ তৈরি হয়েছে, গিয়ে যা ইচ্ছা তাই বিডিও অফিসে যখন তখন মানে বিডিও সাহেবকে গালিগালা করছে, সভাপতি সাহেবকে গালিগালা করছে এবং সহকারী সভাপতি এবং সভাপতির প্রতিনিধি আপাসা ওরাকে গালিগালা করছে। এবং আমরা যে নেত্রীরা মানে বাকি যে নেত্রীগুলো আছি সেই নেত্রীটাকে সবাইকে মানে হুমকি দিচ্ছে। বিডিও এদিন স্মারকলিপি প্রদানের পর জানিয়েছেন তাদের কাছে কিছু দাবি তুলে ধরা হয়েছে, সেগুলি পর্যালোচনা করে দেখা হবে। নারী শক্তি মহাসংঘ এবং অন্যান্য সংঘের তরফ থেকে নারী শক্তি পরিচালনা সংক্রান্ত বিষয়ে অন্যান্য সংঘ পরিচালকদের বিরুদ্ধে একটা অন্য ডেপুটেশন হলো এবং সঙ্গে সদস্যরা ডেপুটেশনটা দিলেন। তাদের বিভিন্ন দাবিও আমাদের কাছে পেশ করেছেন, যেগুলো আমরা পরবর্তীকালে অ্যাডমিনিস্ট্রেটিভ সেগুলো পর্যবেক্ষণ করবো এবং তার কী প্রতিবিধান আছে সেটা পরে জানাবো। যদিও মহাসংঘের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ নারী শক্তি মহাসংঘের নেত্রী শাকিলা বানু, তিনিও ডেপুটেশনকারীদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আমরা এসছি, মেম্বার প্রধান বলেছে কি মিটিং আছে বিডিও অফিসে, মিটিং বলে মিথ্যা কথা বলে আর বসে মেয়েদেরকে ডেকেছে, যে মেয়েদেরকে ডেকেছে দেখুন তারা কিন্তু পালাচ্ছে, আপনি রেকর্ডিংটা করুন, তারা কিন্তু সরে যাচ্ছে, ওরা কিন্তু চলে যাচ্ছে, মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।